ফাইনালি মই মিশন বসুন্ধরা সারির কথা কব খুঁজেছো। তিনির পিছত সারির এটা অ্যাডভান্স মই উদাহরণ দিব খুঁজেছো। সরর মাটিখিনি যদি আমি জরিপর অধীনলৈ নানু, তেতিয়াহলেকে সর বিলাকত সদায় এটা মাতবগৰী শাসন ব্যবস্থা চলি থাকে। মরিগাঁও জেলার উপায়ুক্তই খুব ভাল করে কব পারিব, ওরাঙত যেতিয়া আমি মানুহক এভিকশন করেছিল, এভিকশনের পিছত সদায় আমার একটা চিন্তা থাকে যে যিয়ে জাতি ধর্ম নহক কিয় যদি প্রপার ল্যান্ডলেস, মানুষখিন তো রাস্তাত বহি থাকিব নোৱাৰে, কবাত আমি বহুয়াব লাগে। যেতিয়া আমি তেওঁলোকক মরিগাঁওর ফালে আমি বহুয়াব চেষ্টা করল, অনলি দ্য ল্যান্ডলেস, ল্যান্ড থাকাও নহয় আর প্রপার যিখিনি এনআরসি নাম থকা মানুষ আছে, তেতিয়া একটা সমস্যা আহিলে, স্যার মাটি নাই। আরে মাটি কিয় নাই বোলে 72 জন মাতব্বরের অধীনতহে মাটি আছে, আর মাতব্বরে নিদিলে মাটি কোনেও তাত লব নোৱাৰে। এটা বহুত সময়ত বাগবর জনিয়ার প্রাহে যে খহনিয়া হয়ে গল, খহনিয়া হওয়ার কারণে মাটি নাই, অথচ মই হেলিকপ্টার উপর দি গলে মাটিয়ে মাটি দেখো। এটা মাটি নাই মানে কি, সকলে 7 বিঘা পোৱাৰ পিছত মাটি নাই, নে কোনোবাই 300 বিঘা লৈ থকা কারণে মাটি নাই? তার উত্তর কারো হাতত নাই। হাজার হাজার বিঘা মাটি গলে গম পায়। এতিয়া শোণিতপুর জেলার কেটামান সর আছে যত নেকি লালে টপু হয় না কি লালে টাপু আদি সর আছে, সরকারও মাটি নাই, বিচারিলে মাটি নাই, কিন্তু মাতব্বর হাতত 300-400-400 বিঘা মাটি আছে। এখন সরকারে যে সরত মাটি পত্তন দিব নালাগে, সেই শব্দটির কারণে আজি আমি একটা মাতব্বারী শাসন ব্যবস্থা একটা অসমত আমি আরম্ভ করেছি। মিশন বসুন্ধরা চারির কারণে আপনাদের আরম্ভ করক যে স্থায়ী সর কোনখিনি, যিখিনি ইকোলজিক্যালি চ্যালেঞ্জেবল নহয়, যি ব্রহ্মপুত্রর ইকোলজিত এফেক্ট করে তাক আমি যি ব্যবস্থা করিব লাগে করিব লাগিব, এভিকশন করিব লাগিলে এভিকশন করিব লাগিব, রিসেটলমেন্ট করিব লাগিলে রিসেটলমেন্ট করিব লাগিব। কিন্তু আমার নেসেক আর এসটেকর লগত, সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টর লগত কাম করি, উই শুড আইডেন্টিফাই দ্য সর হুইচ আর অফ পার্মানেন্ট নেচার। তারপর আপনাদের ভোটার লিস্ট হিসাব কর যে 5000 বিঘা মাটি ভোটর সেন্টার এটা, তার মানে 1000টা ভোট, 300টা পরিয়াল, 5000 বিঘা মাটি, সেটা তো সাস্টেইনেবল নহয়। 7 বিঘা করিয়ে মাটি পাব, 7 বিঘা × 300 2100 বিঘা মাটি গল, বাকি 2100 বিঘা সরকারি মাটি হল, তার গড়াকী সরকার হয়। গতি মিশন বসুন্ধরা চারির সময়ত সরক মাতব্বরের শাসন শেষ করে আইনের শাসন প্রতিষ্ঠা করার দিকত আমি আগবাড়ি।